নমস্কার, আদিবাসী ফ্যামিলি ব্লগ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমাদের এখানে মেঘলা মেঘলা আকাশ। তামা বলল আজকে একটু চিকেন নিয়ে এসো, আজকে চিকেন খাবো। তাই আমি বাজার থেকে কিছু চিকেন নিয়ে এসেছি, আর আজকে রেসিপিতে থাকে চিকেন। আর চিকেনটা কীরকমভাবে রান্না করি আসুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আর হ্যাঁ, অনেকে ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করছেন না, দয়া করে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে একদম রান্না দিয়ে এগিয়ে যাই, আজকে চিকেনটা অন্যরকমভাবে রান্না করব। এখানে আমি 1 কেজি চিকেন নিয়েছি, আজকে চিকেনটাকে আমি অন্যভাবে রান্না করব। প্রথমে দেব পাতিলেবুর রস, লবণ, চিকেনটাকে আবার ভালো করে মাখিয়ে নেব। আর চিকেনটাকে আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি, এবার 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রাখবো। মা কী বানাবো তুমি কিছু বুঝতে পারলে? বুঝতে পারলে না, ঠিক আছে। কী বানাবে তুমি খালি দেখতে যাও, খালি দেখে যাবে, ঠিক আছে। এটাকে আমি রেখে দেবো এখন 15 মিনিট। নাও রেখে দাও 15 মিনিট। কড়াই চাপিয়ে দেবো, শুকনো কড়াই কিছু মশলা ভেজে নেব। ধনে, গোলমরিচ, 4টি এলাচ, লবঙ্গ, ঝাল বাগানোর জন্য শুকনো লঙ্কা। ভাজা মশলাগুলো আমি গুঁড়ো করে নেবো, কিন্তু পুরোটা পাউডার নয়, হালকা একটু গুঁড়ো করে নেবো। মশলা বাটা হয়ে গেছে, তারই পাশাপাশি আমি আদা রসুন কাঁচা লঙ্কা আর ধনে পাতা একসঙ্গে বেটে নেব। ম্যারিনেট করা চিকেনটা প্রায় 15 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাগুলো দেখে নেব, কারণ চিকেনটা থেকে অনেকটা জল বেরোবে, কারণ লেবু আর লবণ দেওয়া হয়েছে। চিকেনটাকে অনেকটা পাত্রে তুলে নেব। টক দই, দইটাকে আমি ফেটিয়ে রেখেছিলাম, আর ধনে পাতা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা এর মধ্যে আমি মিক্স করে নেব। দইটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি, এবার চিকেনের মধ্যে দিয়ে দেবো। এবার চিকেনটাকে খুব সুন্দর ম্যারিনেট করে নেব। চিকেনটাকে আবারও 5 মিনিটের মতো ঢেকে নেব। চিকেন রান্না করবো কড়া চাপিয়ে দিয়েছি, এখন দেবো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, তেজপাতা, দারচিনি, এবার দেবো চিকেন গুঁড়ো।
5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকা খুলে দেখে নেব কার কার খিদে পেয়েছে হাত তোলো। আচ্ছা আমার তো আর পায় নাই, কি করবো, আমার রান্নাটা আগে হোক। আচ্ছা হয়ে গেছে, চিকেনটা পুরো একদম সেদ্ধ হয়ে গেছে, স্বাদ মতো লবণ। এবার দেবো গুঁড়ো করা মশলা। মশলাটা সুন্দর করে মাখিয়ে নেবো। ভাত ভালো রান্না হয়ে গেছে, পাতি লেবুর উপরে সবুজ অংশটাকে আমি পিপড়ি করে মাংসের মধ্যে দিয়ে দেবো। শুধু সবুজ অংশটাই দেবেন, সাদা অংশটা কিন্তু দেবেন না। চিকেনের ঝোলটা খুব সুন্দর দাঁড়িয়ে গেছে, একদম পুরো পাতলা ঝোল। দিয়ে দেবো 4-5টা 3-4টে লেবু পাতা। ঝোলটাকে গাঢ় করার জন্য গুলে রাখা কর্নফ্লোর। ভাজা মশলা, ধনে পাতা দিয়ে এবার নামিয়ে নেব। চিকেনটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো রান্না বান্না কমপ্লিট, সবাই খেতে বসে পড়েছে, আমিও খেতে বসে পড়েছি। আমি সবার শেষে খাবো সবাইকে দিয়ে, চলো একে একে সার্ভ করে। লেগ পিস খাবে? না খাবে না? লেগ পিস না, তাহলে আমার জন্য লেগ পিসটা, আমার জন্য। লেগ পিসটা তুমি না, হ্যান্ড পিসটা আমাকে দাও। হ্যান্ড পিস? আচ্ছা আচ্ছা, হ্যান্ড পিসের এক অংশ। অনেক হয়েছে, মাংসর পাশাপাশি শাক ভেজেছে মা, শাক ভাজাটাও ভালো হয়েছে। রান্নাটা খুব ভালো হয়েছে, বেশ টক টক লাগছে, ভালো হয়েছে রান্নাটা। শাক খুব ভালো হয়েছে, বুটি মাংস রান্না ভালো হয় নাই, ভালো হচ্ছে না, মাংসটা ভালো হয় না মা। মাংস কেরকম দেব, এই খুব ভালো হয়েছে।
তোমার দাদু ভাই রান্না করেছে? দাদু তো খুব জানে তাহলে রান্না করতে। বাহ বাহ বাহ, ঝোল লাগবে? না দাদু লাগবে না। আচ্ছা মা তোমার লাগবে? না আমাকে দাও। মা এরকম কোনোদিন রান্না করেছো? না বৌমা আমরা রান্না করিনি বাবা, এরকম জানি না রান্না করতে। দাদুরা খুব রান্না করে। তোমার দাদু ভাই কেমন রান্না করেছে? ভালো রান্না করেছে। মা দিদি ঠাকুমা রান্না খুব প্রশংসা করেছে, খুব ভালো লাগলো। আর আজকে রেসিপির নামটা আমি আপনাদেরকে বলি নাই, আজকে যে রেসিপিটা বানালাম চিকেন দিয়ে লেবু দিয়ে, রেসিপিটার নাম হচ্ছে লিমু চিকেন। রেসিপিটা কেমন হয়েছে অতি অবশ্যই কমেন্টে জানাবেন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আজকের ভিডিও বেশি বড় করছি না, আজকের ভিডিও অবধি। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে